আজকে আমরা সায়েন্স আওয়ার এই বইটা সম্পর্কে কথা বলবো, যে এই বইটি কেমন, বিসিএস এর বিজ্ঞান এবং প্রযুক্তি জন্য এই বইটি কীরকম, কতটুকু ভালো, এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। তো সায়েন্স আওয়ার বইটি হচ্ছে বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি জন্য। তো এই বইটি এখানে দেওয়া আছে যে বইটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী বোর্ড বইয়ের আলোকে রচিত, অতিরঞ্জন বা অতিরিক্ত অতিরঞ্জন প্রশ্নোত্তর পরিহার। হ্যাঁ, টু দ্য পয়েন্ট আকারে প্রশ্নোত্তর, প্রতিটি অধ্যায়কে কয়েকটি টপিকে বিভক্ত করে সাজানো হয়েছে, পার্ট বি পার্ট সি বিশেষভাবে রচিত। তো এই হচ্ছে এই বইটার মোটামুটি একটা প্রথমে এরা বৈশিষ্ট্য দিয়ে রাখছে। হ্যাঁ, তো চলুন এর ভিতরে দেখা যাক। এটা হচ্ছে সিলেবাস, বিজ্ঞানের জন্য সিলেবাস দেওয়া আছে প্রথমে। এরপর হচ্ছে সূচিপত্র। তো এখানে বলা হয়েছে যে এই বইটা হচ্ছে একটা অধ্যায় যা আলো, প্রথমে হচ্ছে আলো আছে জেনারেল সায়েন্স। তো আলোটাকে, এই আলো অধ্যায়কে কয়েকটি টপিকে বিভক্ত করছে। তো প্রথম টপিকে আছে নেচার অফ লাইট, পার্টিকেল নেচার অফ লাইট, আলোর প্রকৃতি, আলোর কণা প্রকৃতি। তো এই বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলোর উপরে বিভিন্ন সালে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কী ধরনের কোশ্চেন আসছে এবং হতে পারে, এইভাবে সাজানো, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে। তো এইভাবে টপিক আকারে প্রত্যেকটা অধ্যায় সাজানো। প্রথমে বিসিএস এর কোশ্চেনগুলো দেওয়া আছে, কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া আছে। প্রথম কোশ্চেন এখানে যে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবডির মধ্যে পার্থক্য, যে খুবই ছোট করে দেওয়া আছে, এই যে মাত্র চারটি পার্থক্য দেওয়া আছে। এরপর দূষিত ও পানযোগ্য পানির বৈশিষ্ট্য অনেক ছোট ছোট করে দেওয়া আছে, যতটুকু লেখা দরকার আর কি। তবে বিজ্ঞানে অনেক লিখতে হয়, যেখানে অল্প সময়ে অনেক লিখতে হয়, কারণ অনেক কোশ্চেন থাকে, এই জন্যে ছোটো ছোটো করে যা চাইছে শুধু সেটাই লিখলে ভালো হয় এবং লেখাটার মধ্যে যেন সঠিক থাকে, আজে বাজে লেখা যাবে না, অবশ্যই সঠিকটা লিখতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি, আমরা যদি একটা কোশ্চেন দেখি যে ভিনেগার কি, এর রাসায়নিক সংকেত লিখুন, ভিনেগার দিয়ে আচার প্রক্রিয়াজাত করা হয় কেন? তো প্রথমে উত্তর কী হচ্ছে, ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের 6-10% দ্রবণকে ভিনেগার বলা হয়, এটি অতি পরিচিত একটি ফুড প্রিজার্ভেটিভ, এর রাসায়নিক সংকেত CH3COOH। তো এটা হচ্ছে এভাবে লিখতে হবে, দেখেন অনেক ছোট করে এখানে দেওয়া আছে উত্তরগুলো, এটা ওই এই বইটার একটা ভালো একটা বৈশিষ্ট্য, অন্যান্য বইও দেওয়া আছে। তো এটা হচ্ছে প্রথমে বিসিএস এর কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া আছে। এ হচ্ছে আলো, যে আলোর যে আমরা প্রথম টপিক দেখছিলাম, প্রথমে দেখলাম যে নেচার অফ লাইট, পার্টিকেল নেচার অফ লাইট, আলোর প্রকৃতি এবং আলোর কণা প্রকৃতি। তো এই যে টপিকগুলো দেওয়া আছে, এই টপিকগুলোর উপর কী কী কোশ্চেন গত বিসিএসগুলোতে এসেছে এবং সামনে কী ধরনের কোশ্চেন বা কী ধরনের কোশ্চেন হতে পারে, গুরুত্বপূর্ণ
কোশ্চেনগুলো এখানে সাজানো আছে। এটা একটা ভালো একটা বৈশিষ্ট্য এই বইয়ের। এই টপিকের উপর কী কী কোশ্চেন হয়েছে, যে আলো কী, আলোর ধর্ম বৈশিষ্ট্য কী কী, আলোর ধর্মের বিবরণ দিন, এটা একটা ভালো বৈশিষ্ট্য। তো এইভাবে বইটা সাজানো আছে, কোশ্চেনের অ্যান্সারগুলো মোটামুটি ছোট ছোট করে দেওয়া আছে, কারণ বেশি পড়া যাবে না, অল্পই পড়তে হবে। তো এই হচ্ছে এই সায়েন্স আওয়ার বইয়ের ভিতরের অবস্থা, ভিতরে কেমন করে সাজানো। যেমন কম্পিউটার অংশে যদি আমরা দেখি যে কম্পিউটারের কী, কম্পিউটারের বৈশিষ্ট্য লেখো, কম্পিউটারের বৈশিষ্ট্য কী, কম্পিউটার কম্পিউটার কীভাবে কাজ করে দেখুন, অনেক ছোট করে লেখা আছে। কম্পিউটার নিয়মের ভিতরে চারটি গুরুত্বপূর্ণ কাজ। এরপর আমরা যদি ইলেকট্রিক্যাল পার্ট দেখি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, তো এখানেও সেমভাবে আমরা টপিক টপিক ওয়ান ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ভোল্টেজ কারেন্ট ওমস ল ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি। তো এই বইয়ে মোটামুটি অনেক ভালো করে দেওয়া আছে ইলেকট্রিক্যাল পার্টটা, অনেক ছোট করে লেখা আছে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় তারাও এই বইটা পড়লে অনেক ভালো করবেন, কারণ অনেক ভালো করে সাজানো এই বইটা, এদের ব্যাক পার্থক্যগুলো দেওয়া আছে, অনেক ভালো করে সহজ করে লেখা, ভাষা অনেক সহজ। এই হচ্ছে মোটামুটি আমরা সায়েন্স আওয়ার নিয়ে আজকের আমরা কথা। আপনারা যারা কিনতে চান তারা দেখে শুনে কিনবেন, অন্যান্য বাজারে বইয়ের সাথে দেখে। তবে বইটা মোটামুটি ভালো আছে, যারা লিখিত বিসিএস লিখিত পরীক্ষা দিবেন তারা এই বইটা কিনতে পারেন। অনেক পড়া, বিজ্ঞানের অনেক পড়া, তাই আগে থেকে পড়তে হয়। তো এই হচ্ছে সায়েন্স আওয়ারের সম্পর্কিত কথা।